পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের নানামুখী ব্যবহার বাড়াতে ফরিদপুরে মাসব্যাপী শুরু হয়েছে ব্র্যান্ডিং মেলা। মেলার অধিকাংশ স্টলে ঠাঁই পেয়েছে পাটজাত পণ্য, আর তাই উদ্বোধনের পর থেকেই জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। প্রতিদিনই মেলায় ছুটে আসছেন দর্শনার্থীরা, মেলায় এসে আনন্দঘন পরিবেশে পাট পণ্য ক্রয় করছেন এবং প্রতিটি স্টলে ঘুরে দেখছেন। ফরিদপুর প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন সাজিয়া আক্তার। সোনালী আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর, এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুরে চলছে মাসব্যাপী জেলা ব্র্যান্ডিং মেলা। পাটকে জেলার ব্র্যান্ডিং হিসেবে ঘোষণা করার পরে পরিবেশ বান্ধব পাটের নানামুখী ব্যবহার বাড়াতে এবং বিশ্ব দরবারে পাটজাত পণ্যকে পরিচিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার অধিকাংশ স্টলে পাটের তৈরি পোশাক, ব্যাগ, জুতা ও বিভিন্ন ধরনের পাটজাত পণ্য এবং হস্তশিল্প স্থান পেয়েছে। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলা 2019 গত বছর ছিল, এবারও হয়েছে। এখানে এসেছি, ঘুরতে এসেছি, দেখছি তো অনেক পণ্য দেখলাম, পাটের পণ্য নতুন নতুন। এদিকে মেলায় পাটের তৈরি পণ্যের উপর ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় খুশি বিক্রেতারাও। পাটের তৈরি বিভিন্ন যেসব জিনিসপত্র নিয়ে আসছি এগুলো মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। শুধু বাংলাদেশের জনসাধারণ নয়, বাইরের থেকে আমাদের বাইরে আসছে। আস্তে আস্তে আমরা আশা করতেছি আরও উন্নত, বেশি বিক্রি করব। তবে পাটজাত পণ্য এবং ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্যে এই মেলার আয়োজন জানালেন জেলা প্রশাসক। তো আপনারা জানেন পাটকে ফরিদপুরের ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তো পাটভিত্তিক যত শিল্প প্রতিষ্ঠান আছেন সেগুলির বিকাশ সাধন করা, পাটের উৎপাদন বাড়ানো এবং পাটজাত পণ্যের প্রসার ঘটানো এবং পাশাপাশি ক্ষুদ্র কুটিরশিল্পের প্রসার ঘটানো, এই ফরিদপুর জেলায় আরও যে সমস্ত ক্ষুদ্র কুটিরশিল্প রয়েছে সেগুলোর প্রসার ঘটানোর অভিপ্রায়ে এই মেলার আয়োজন করা হয়। দেশে পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়বে এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।